ডলার সংকটে রমজানে ভোগ্যপণ্যের সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা ভোগ্যপণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না, আমদানি করা পণ্য খালাস করতে পারছেন না ডলারের অভাবে। তাই রমজানে ভোগ্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রমজান মাসে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর ও পেঁয়াজ এই ছয়টি আমদানি পণ্যের বিশেষ চাহিদা থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাস এবং তারপর রোজার এক মাসের চাহিদা অনুযায়ী ওই ছয়টি পণ্য আমদানিতে ১৫৩ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হয়। আগামী মার্চের শেষ সপ্তাহে রোজার শুরু হচ্ছে। গত ডিসেম্বর থেকেই রমজান কেন্দ্রিক নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি খোলা শুরু হয়। তবে ডলার সংকটের কারণে নিত্য পণ্য আমদানির বিল পরিশোধে দেরি হচ্ছে আর এলসি খোলায়ও জটিলতা দেখা দিয়েছে। অক্টোবর ডিসেম্বরে এলসি খোলার হারও কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের শেষ চার মাস অপরিশোধিত চিনির এলসি আগের বছরের চেয়ে 28% কমেছে। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল 47%, সয়াবিন তেল 83%, অপরিশোধিত পাম তেল 99%, ছোলা 47% ও খেজুর আমদানির এলসি খোলা কমেছে 30%। ব্যবসায়ীরা বিপাকে, চট্টগ্রাম বন্দরের কয়েকজন আমদানিকারকের পণ্য আটকা পড়েছে বিল পরিশোধ না করতে পারার কারণে। তাদের পণ্য খালাস করা হচ্ছে না, এতে তাদের বাড়তি জাহাজ ভাড়া গুনতে হচ্ছে আর বিল পরিশোধ পিছিয়ে দিলে জরিমানা গুনতে হবে। একটি গ্রুপ অব কোম্পানির পরিচালক বলেন, এখন তাদের এলসি নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। প্রথমে ডলার না থাকায় এলসি খোলা যাচ্ছে না, এলসি খুললেও পরে দাম পরিশোধনের জন্য ব্যাংক থেকে ডলার পাওয়া যাচ্ছে না বা পেতে অনেক দেরি হচ্ছে। এসব কারণে তাদের বাড়তি জাহাজ ভাড়া গুনতে হচ্ছে। আবার এসব কারণে হয়তো তাদের জন্য পণ্য পাওয়াও কঠিন হয়ে যেতে পারে আর বিল পিছিয়ে দিলে জরিমানা দিতে পারে। এসব ক্ষতিপূরণ নিয়ে সাপ্লায়ারদের সঙ্গে তাদের ডিসপুট দেখা দিচ্ছে। পণ্যের খরচ বেড়ে যাচ্ছে, তা আবার দামের উপর প্রভাব ফেলবে। এখন ডলারের যে রেট, সেই রেটে এক বছর পর তাদের টাকাটা দেয়া হবে, কিন্তু এক বছর পর ডলারের রেট কি হবে তাও তারা ধারণা করতে পারছে না। এখানেও তাদের একটা ভয় কাজ করছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।